বলেছিলেন যে মিডিয়াতে আসলে গিভেনটিক বা মিডিয়া পড় না, শুধু মিডিয়াতেই কেন এই ইফেক্টটা পড়ে একটু বলুন। এমনি এমনি তো হঠাৎ করে লাভ দেখে উপরে উঠে যায় না, কেউ অনেক কষ্ট করে ওঠে, কেউ ঠাস করে উঠে যায়, এটা হচ্ছে লাইক গিভেনটিক। কিন্তু গিভেনটিক হলে যে সব কিছু ব্যাপারটা এমন না, মানুষের প্রতিভাও থাকতে হয়, সততাও থাকতে হয়। আমি মনে করি যার সততা আছে, যার ইচ্ছা শক্তি অনেক বেশি, সে শুধু মিডিয়া না সব জায়গাতে সে অনেক উপরে উঠতে পারে। সো এটা আসলে কারোর কাছে অনেক কমন, আমাদের মিডিয়া ইন্ডাস্ট্রিতে অনেক কমন, কিন্তু সবাই কিন্তু এই জায়গাটা পছন্দ করে না। আর সবাই জায়গাটা পছন্দ করে না দেখি কিছু কিছু মানুষ আমার মতো আজ পিছিয়ে আছে, চাইলে নায়িকা হতে পারতেছে না, এই হচ্ছে ব্যাপার। পিছুটান বলতে কিছু নেই আমার বাবা, কারণ আমি তার একটা মেয়ে ছিলাম, আমার কোনো ভাই বোন নেই, এখন শুধু আমার পৃথিবীতে আমার মা আছে, সে আমার ছায়া। তো পিছুটান ওই একটা জিনিসই ছিল যে আমার বাবা হঠাৎ করে চলে যাওয়ার পর আমার মনে হয়েছিলো আমার দুনিয়াটা আমার সাথে নেই। এখন আল্লাহর রহমতে মনে হয় আমি কিছুটা ঠিক আছি, এটাই আমার পিছুটান।